এই যে সবুজ দেশ, সবুজ সবুজে সবুজে সব ভরা। এই যে দেখুন ঘাস কেটে গেছে, কত সুন্দর সবুজ। এই যে দুটো গাছ, একটা হচ্ছে ফ্লাওমন আর একটা হচ্ছে আপেল, ছোট্ট ছোট আপেল। তো ফ্লাওমনটা হচ্ছে এই মানে প্রথমটা, আর দ্বিতীয়টা হচ্ছে আপেল। এটা আমার ঘরের ব্যালকন থেকে আমি ভিডিও করছি। এই যে যেমন ধরেন, এখানে আছে আমার পুদিনা পাতার টব, ভুট্টা শাক দুটো লক লক করছে তিনটা, আর গুলো তো উঠিয়ে আমি শাক ভাজি করে রান্না করে খেয়ে ফেলেছি সেজন্য। এই হচ্ছে আমাদের সবুজ, জার্মানকে বলে ফাতারল্যান্ড, বাবার দেশ, ফাতারল্যান্ড, ফাতারল্যান্ড জার্মানকে বলে। আর আমরা বাংলাদেশকে বলি মাদারল্যান্ড, মুটার মুট মাদার, মায়ের দেশ। জার্মানকে বলে বাবার দেশ। তো সেই বাবার দেশে কতটা শান্তি, বাবার দেশের শান্তি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, আমি মমতাজ, আবারও চলে আসলাম আমার আরেকটি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটি আমি কিভাবে তৈরি করলাম আসুন দেখে নি। দুটোর দাম নিয়েছে হচ্ছে 1 টাকা করে। এই যে দুটো নিল, দুটো 2 টাকা দিয়ে কিনে, 2 এরও দিয়ে কিনে এনেছে, আর স্ট্রবেরি 1.5 এরও করে দিয়েছে, স্ট্রবেরি 1.5 এরও করে দিয়েছে। তো 1 বাটি আমরা খেয়ে ফেলেছি, আর 1 বাটি এখন আমি ভিডিও করছি। আর এটা হচ্ছে ফ্লাওমেনেরই আরেকটা জাত। তো এটার সাথে আমি আর অন্যান্য ফল যেমন বেনানা, আপেল, তারপর হচ্ছে তরমুজ, স্ট্রবেরি, এগুলো দিয়ে আমি স্মুদি বানাবো। তো সেই সাথে বাজার ফলের সাথে, ফল কিনতে গেলে বাজারে একটা জিনিসের জন্য গেলে দেখা যাচ্ছে 10-12 আইটেম কিনে নিয়ে আসা হয়েছে। স্ট্রবেরি খাওয়ার জন্য এই যে ক্রিম, মানে শ্লাক হুইপ ক্রিম যেটা, সেটা এনেছে। আমি কিন্তু অলরেডি আমার ঘরেই মানে ক্রিম ছিল, সেটা আমি নিজ হাতেই তৈরি করেছি, সেটাও আপনি ব্লগে দেখবেন, আমি সেটাও দেখাবো ফুটেজ। আর এটা হচ্ছে ঘরে আমার মানে কাগজ, ওয়ালের যেই তেপিট, তেপিট বলে আর কি, ওয়ালের যে কাগজ সেটা লাগানোর আঠা, তো সেটা আমরা লাগাবো। আর এটা হচ্ছে মাছি, এই যে জামের মতো চেরি ফুল খাচ্ছি, আর বাংলাদেশের মানুষ জামে পায় না, আর আমরা চেরি ফুল খাচ্ছি জামের মতো বানিয়ে। বাংলাদেশে দেখছি প্রচুর জাম, কালো জাম বল তো প্রচুর জাম, সবার ভাগ্যে কি আর জাম জোটেনি, কেউ কোন কোন জেলায় কোন কোন শহরে কি জাম জোটে, কয়জন মানুষে জাম খায়। আগে আমার আব্বা বস্তা বস্তা জাম আনতো শুধু ফ্যাক্টরির একটা গাছের থেকে, তুমি তো জানো জাম পাড়তে যায় কমর বাংসা আব্বা। চেরি ফল খাওয়ার সাথে সাথে আমার গান চলে আসছে, ও গো বিদেশিনী তোমার শিউলি নাও, না সরি, ও গো বিদেশিনী তোমার চেরি ফুল নাও আমার শিউলি দাও, ও গো বিদেশিনী তোমার চেরি ফুল নাও আমার শিউলি দাও।
ওমা ও কি তাড়াতাড়ি খাইয়া সব বেশি একসাথে করে ফেলাইছে, আর আমার এখন একটা আদা বাটিও হয় নাই খাওয়া। হ্যাঁ ঠিক আছে, তাহলে একটু সবুজ দৃশ্যটা দেখো, বসে বসে সবুজ দৃশ্যটা দেখতে খুবই মজা। বিকাল 4:30, রোদ দেখেন কত প্রচন্ড রোদ, আমরা ছাওয়ায় বসে আছি বারান্দার ব্যালকনে। এই যে আমার বতুয়া শাক টবে, এখান থেকে বতুয়া শাক ওই যে টবে, সবুজ 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 সবই সবুজ, সব সবুজ। ওই দিকে সবুজ, দাও তরমুজ কাটো, তরমুজ নাকি দেন স্ট্রবেরি, গুলো ফাংশা ফাংশা জানে আছে বাবা, না জানে ক্রিম আছে তো বানাচ্ছি, ক্রিম দিয়ে অ্যাডবেন বানাবো এখন। তাহলে চলে যাচ্ছি আমি আবারও কিচেনে, ক্যামেরাটা এখন অফ। কিচেনে এখন আমি ক্রিমটা তৈরি করে নিলাম, এখন আমি একটা চিপলক ব্যাগে ঢেলে নিচ্ছি, আমি একটা ব্যাগে ভরে নিয়েছি, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি। আমারটাও আমি দিয়ে নিচ্ছি, এখন আমরা বারান্দায় চলে যাব খেতে। ও ফ্যাতিস ইসনিস ফ্যাতিস, জানে ক্রিম ভালো হয়েছে, ও ফ্যান্টাস্টিক, তাহলে আমার কষ্টটা সার্থক হয়েছে। তোমার ডিব্বা ফ্রিজের ভিতরে বসে রাখছো, আমি দেখি নেই। তো বন্ধুরা, আশা করছি আপনাদের ভালো লেগেছে আজকের কাজ, আমি কি কি করলাম। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিলাম, নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল, আল্লাহ হাফেজ। তো বন্ধুরা, বিদায় নিয়ে নিলাম, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ। সবুজ বাংলা, এটা আমার সবুজ বাংলা দ্বিতীয় দেশ, দ্বিতীয় আমার মায়ের দেশ, সবুজ আমার দ্বিতীয় আমার মায়ের বাংলাদেশ, জার্মান জার্মান বাংলা, আমার জার্মান বাংলা।